হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলো ঈদ। ঈদের ফটো আপনি কিভাবে এডিট করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। সো বন্ধুরা, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে একটি ঈদ মুবারক ফটো তৈরি করা হয়েছে বা এডিট করা হয়েছে। তো একই ফটো আপনি কিভাবে খুব সহজেই পিকচ্যাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করতে পারবেন সম্পূর্ণ জুড়ে এই ভিডিওটি কন্টিনিউ করলে বুঝতে পারবেন। তো এরকমভাবেই কিন্তু আপনি ফটো এডিট করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন ঈদের একটি ঈদ মুবারক ফটো। তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আর এই ভিডিওটি প্রথমবারের মতো পেলে করে থাকলে ভিডিওর নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, ঠিক এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। অলরাইট বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ফটোটি এডিট করার জন্য প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে আপনার ফটো থেকে, দেন তারপরে পিকচ্যাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করতে হবে। সো সম্পূর্ণ জুড়ে দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো প্রথমে কি করবেন, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবেন এবং রিমুভ ডট বিজি লিখলেই এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তাছাড়াও এই লিঙ্কটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স, ওইখানে ক্লিক করে চলে আসতে পারেন। সো আপলোড ইমেজ দেখতে পারবেন, দেন এটার উপরে ক্লিক করে দিবেন, দেন আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনার একটি ফটো সিলেক্ট করে নেবেন যেটা স্ট্যান্ডার্ড অথবা আপনি যেটার মাধ্যমে এডিট করতে চান। সো আমি আরজে ফারানের একটি ফটো এডিট করব। দেন কি করব, আমরা আরজে ফারানের যে ফটোটি রয়েছে এটা আমরা সিলেক্ট করে দিব। দেন উপরের দিকে ডান অপশন দেখতে পারবেন, দেন ডানে ক্লিক করে দিলে অটোমেটিকলিভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সো এইখানে ওয়েট করলেই দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। দেন নিচের দিকে এখানে দেখতে পারবেন ডাউনলোড নামে একটি বাটন রয়েছে, দেন এই ডাউনলোডে ক্লিক করে ফটোটি ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড এগেইন দিয়ে দিচ্ছি। তো পরবর্তীতে কী করবেন, আপনার ফটোটি ডাউনলোড হয়ে গেলে যে পিকচ্যাট অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে PICSART লেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, আর ইনস্টল করা থাকলে তো করাই আছে। দেন ইনস্টল না থাকলে ইনস্টল করে নেবেন, দেন তারপরে ওপেন করে দিবেন। সো ওপেন করে দেওয়ার পর নিচের দিকে এখানে দেখতে পারবেন প্লাস আইকন, দেন এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। সো এখানে আমি প্লাস আইকনটির উপরে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে আমার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারিটি ওপেন হয়ে গেলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে আমি এইখানে যতগুলো ইফেক্ট, যতগুলো PNG ব্যবহার করব, যতগুলো ইমেজ ব্যবহার করব সবগুলো পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। সো প্রথমে যে PNGটি ব্যবহার করব বা ব্যাকগ্রাউন্ড ইমেজ একটি ব্যবহার করতে হবে, সো এটা আমরা ব্যবহার করে নিচ্ছি। সো বন্ধুরা, আপনার গ্যালারি থেকে আপনি ইমেজটি সিলেক্ট করে দিলে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পারবেন ইফেক্ট নামে একটি বাটন রয়েছে, দেন এই ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন। আর অবশ্যই ডাটা কানেকশনটা অন রাখবেন যাতে করে যে কোনো কিছুই আপনি অ্যাড করতে পারেন এই পিকচ্যাট অ্যাপ্লিকেশন থেকে। সো ইফেক্টের উপরে ক্লিক করে দিলে নিচের দিকে এখানে ব্লার নামে একটি অপশন দেখতে পারবেন, সো এটা অবশ্যই খেয়াল করে নেবেন, দেন ব্লারের উপরে ক্লিক করবেন। সো যতটা আপনার ইচ্ছা আপনি ব্লার করতে পারেন, চাইলে আর একটু বেশিও করতে পারেন। এটার উপরে ক্লিক করে এই ব্লারের যদি একটু বাড়িয়ে দেন তো এটা কিন্তু বাড়িয়ে যাবে। সো উপরের দিকে এখানে টিকমার্ক দেখতে পারবেন, দেন এই টিকমার্কের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলে আপনার ফটোটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেছে। এখন কি করব, আমাদের যে ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ইমেজটি অ্যাড করব। ইমেজটি অ্যাড করার জন্য এইখানে আমরা ডান থেকে বামের দিকে স্ক্রল করব এবং নিচের দিকে এখানে দেখতে পারবো অ্যাড ইমেজ বা অ্যাড ফটো। সো এটার উপরে ক্লিক করলে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। দেন এইখান থেকে যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন ওটা সিলেক্ট করে দিবেন, দেন উপরের দিকে অ্যাড বাটন পেয়ে যাবেন, দেন এই অ্যাড বাটনের উপরে ক্লিক করে দিবেন। সো এরকম ইন্টারফেস শো করবে। তো নিচের দিকে এখানে এরো একটি মার্ক পেয়ে যাবেন, দেন এটা ধরে আপনারা ইমেজের সাইজটা ছোট বড় করতে পারবেন। সো এইখানে আমি সুন্দর একটি সাইজ নিয়ে নিচ্ছি, দেন আমি আর একটু বড় করব। তো আর একটু বড় করে আমি দেন এইটার এইখানে রেখে দিব। সো এটা রাখার পরে কি করব, আমরা নিচের দিকে এখানে দেখতে পারবো যে একটি প্লাস আইকন রয়েছে, দেন এই প্লাস আইকনের উপরে আবারও ক্লিক করে দিব, দেন আবারও অ্যাড ফটোতে ক্লিক করে দিব। তো অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আবারও যে ইমেজটি আমি অ্যাড করব, এই ইমেজগুলো অবশ্যই আমরা বলেছি যে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। সো একটা শ্যাডোর উপরে ক্লিক করে দিব, দেন অ্যাডের উপরে ক্লিক করে দিব। সো এটা হবে এরকম ইন্টারফেসটি। দেন এইটা আপনারা ঘুরায় নিন। সো ঘুরায় নেওয়ার পর এটাকে একটু ছোট করে দিবেন উপর থেকে, দেন এটা আপনারা অনেক বড় করে নেবেন। সো বড় করে নেওয়ার পর নিচের দিকে এটা সেট করে দিবেন, দেখতে পাচ্ছেন একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা লুক চলে আসছে, দেন এটার উপরে আমরা টিকমার্ক করে দিব। সো আবারও প্লাস আইকনে ক্লিক করে দিব এবং আবারও অ্যাড ফটোতে ক্লিক করে ঈদ মুবারকের যে ইটা রয়েছে PNG ফটোটি রয়েছে এই ফটোটি সিলেক্ট করে দিব, দেন অ্যাড বাটনে ক্লিক করে দিব। এইগুলোর লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, আগে বলেছি। দেন এটা কী করবো, এটা আমরা উপরের দিকে রেখে দিব। সো এটা আমরা ছোট বড় করতে পারি। তো যতটুকু প্রয়োজন বা যতটুকু রাখা উচিত অতটুকু রাখবেন।
সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ঈদ মুবারক যে পিএনজি ফটোটি রয়েছে এটাকে আরো সুন্দর লুক দেওয়ার জন্য ডান থেকে বামের দিকে স্ক্রল করব এখানে দেখতে পারবেন যে শ্যাডো দেন এই শ্যাডোর উপরে ক্লিক করে দিব সো শ্যাডোর উপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা একটা শ্যাডো হয়ে গেছে দেন এইখানের পজিশনের উপরে ক্লিক করব দেন আমরা পজিশনটা একটু এদিকে ওদিকে করতে পারবো এটা আপনি নিশ্চয়ই খুব সহজে করতে পারবেন আশা রাখছি তো এরকম ভাবে রাখার পরে আপনার যেটা খুশি সেটা রাখতে পারেন সো কি করব আবার প্লাস আইকনে ক্লিক করে দিব প্লাস আইকনে ক্লিক করে দিয়ে অ্যাড ফটোতে ক্লিক করে দিয়ে এখানে একটি কবুতরের ফটো অ্যাড করব সো এটাও পেয়ে যাবেন সেই লিংক থাকবে একই জায়গায় থাকবে সো এই কবুতরটা উপরের দিকে এইখানে রেখে দিব সো আশা করি দেখতে পাচ্ছেন এটা ভালো হয়ে গেছে চাইলে আপনি আরেকটা কবুতর অ্যাড করতে পারেন সো আবারও অ্যাড ফটোতে ক্লিক করে এবং কবুতরের ফটোটা সিলেক্ট করে দিবেন সো সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আরও ছোটো করতে পারেন ছোটো করে এইখানে রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন একটা অন্যরকম লুক দিয়েছে দেন এখন উপরের দিকে যে টিক মার্ক রয়েছে দেন এই টিক মার্কের উপর একটা ক্লিক করে দিতে পারেন সো ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনারা দেখতে পারবেন যে একটা ই রয়েছে অপশন রয়েছে সেটা হচ্ছে স্টিকার দেন এই স্টিকারের উপরে ক্লিক করে দিবেন এবং সার্চ অপশনে ক্লিক করে দিয়ে ঈদ মুবারক লিখবেন ঈদ মুবারক লিখলে অনেক ফটো বা পিএনজি আপনি পেয়ে যাবেন তো উপরেরটা এইখানে একটা ফটো আমরা নিয়ে নিচ্ছি দেন এটার উপরে কী করবো এটা ক্লিক করে দিব সো ক্লিক করে দিলে এটা আমরা সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা এরকমভাবে কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছেন সাজাইতে পারবেন তো সাজানো হয়ে গেলে উপরের দিকে টিক মার্ক রয়েছে দেন আবারও টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন দেন আপনার ফটোটি ওকে দেন সেভ করার জন্য উপরের দিকে আবারও এই এরো বাটনে ক্লিক করে দিবেন এবং এই গ্যালারি আইকনে একটা টাচ করে দিলে আপনার এই ফটোটি সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা রাখছি আপনি নিজেই এরকম ধরনের একটি ঈদ মুবারক ফটো তৈরি করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন এবং আরও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে খুদা হাফেজ।